আপনারা দেখছেন জেলা বার্তা আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া বিশ্ব রবি দিবস পালন খয়রাসোল ব্লক এলাকায় আরবি ক্যালেন্ডার অনুসারে বারোই রবিউল আউল বিশ্ব নবী দিবস সমগ্র বিশ্বে দিনটি নানান অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়ে থাকে সেরূপ অন্যান্য স্থানে ন্যায় লোকপুর থানা এলাকায় মুসলিম অধ্যুষিত গ্রামগুলিতেও সোমবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহা সমারোহে পালনের খবর পাওয়া যায় ট্যাবলো ব্যানার নিশান এবং নাত গজল পরে বিশ্ব নবীর শান্তির বাণী সম্বলিত স্লোগানের মাধ্যমে পদযাত্রা বের হয় বুধপুর আলিয়ট খন্নি সহ বিভিন্ন স্থানে উল্লেখ্য প্রতি বছর যে লোকপুর থানা এলাকার সমস্ত গ্রামের জৌলুস একত্রিত হয়ে খন্নি গ্রামে জমান হজরত সৈয়দ শাহতাজ গলির মাজার শরীপ প্রাঙ্গনে জমায়েত হয় কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর সেরূপ জৌলুস বের হয়নি তবে গ্রাম ভিত্তিক ছোট ছোট আকারে বের হয় বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় চিত্রই দেখা যায় অনুরূপ থানার গ্রামের জৌলুস বের হয় স্থানীয় মাদ্রাসা থেকে সেখানে উপস্থিত ছিলেন জামিয়া গৌশিয়া আসিফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা হাসমাদ আলী ডাঙ্গালপাড়া মসজিদের পেশিমা মৌলানা হাফিজ কামরুদ্দিন সহ অন্যান্য আলেম উলেমাগণ অন্যদিকে খন্নি মাদ্রাসা আসলে সুন্নাত শাহ তাজ ওলুমের পড়ুয়াতে জৌলুস বের হয়ে স্থানীয় মাজার শরীফে জিয়ারত এবং দোয়া খায়ের করা হয় বিশ্ব শান্তির লক্ষ্যে আজকের দিনে তাৎপর্য সহ বিশ্ব শান্তির জন্য দোয়া খায়ের করার কথা একান্ত সাক্ষাৎকারে জানান মৌলানা মোহাম্মদ আমির উদ্দিন রেজা কাদরে আজ বিশ্ব নবীর জন্মদিবস

কঙ্কালিতলায় ফের জলের তলায় একান্ন সদীপীঠের অন্যতম পিঠ কঙ্কালিতলা গত তিন দিন ধরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাতে করে ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল ফুলে ফেপে ওঠে তার কারণে কঙ্কালিতলা সতীবীর জলমগ্ন হয়ে যায় আজ সকাল এগারোটা নাগাদ মন্দিরের ওপর দিয়ে বইছে জল এই মন্দিরে প্রচুর পর্যটক আসেন পুজো না দিতে পেরে দুঃখ প্রকাশ করছেন তারা অন্যদিকে জলমগ্ন হওয়ায় কঙ্কালিতলা দেখতে প্রচুর পর্যটক ভিড়ও করেছে তবে মন্দির কমিটি জানাচ্ছেন আপাতত মায়ের চেয়ে মূল গর্ভগৃহ রয়েছে সেটিকে বন্ধ করা হয়েছে মায়ের পুজো অন্যত্র সরানো হচ্ছে পাশাপাশি আরো জানানো হয়েছে এতক্ষণ না এই জল কমছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মন্দির বন্ধ থাকবে কঙ্কালি মায়ের মন্দিরে ঢোকার পথে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে যাতে করে পর্যটকরা না প্রবেশ করতে পারে ਅਜੀ ਅਮੀਰੁਲ ਇਸਲਾਮੇ ਦੀ ਰਿਪੋਰਟ অসময়ে বৃষ্টির জেরে বাড়ি ভেঙে পড়ল নানুরে আহত দুজন গত কাল রাত থেকেই অবিশ্রান্ত বৃষ্টিতে নানুর বিধানসভার চারগল গ্রাম অঞ্চলের মরুন্দি গ্রামের গতকাল রাত্রে কাদু শেখের বসত বাড়ি ভেঙে পড়ে পরিবারের দুজন সদস্য গুরুতর আহত হন আহতদের মধ্যে একজন কলকাতা পিজি হাসপাতাল অন্যজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আজকের অসম পরিবারের পাশে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পরিবারের হাতে বড়ো মই বয়স কৰো তোমাৰ <laughs> Kaji Amirul Islam report. বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা মিছিল অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসুসহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা বিশ্ব নবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয় ja বাংলা সীমান্ত চেকপোস্টে টোটো অটো চালকদের বিক্ষোভ পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত কুলটি এবং বরাকরের টোটো অটো চালকরা নিজেদের বাহন নিয়ে অর্থাৎ বাংলা রাজ্য থেকে ঝাড়খণ্ডের দিকে তাছাড়াও ঝাড়খণ্ড রাজ্য থেকে বাংলা রাজ্যে আসার পথে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত বরাকর চেকপোস্টে টোটো অটোদের আটকে দেওয়া হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ এবং চেকপোস্টে থাকা নিরাপত্তা রক্ষীরা বিগত কাল থেকে চলছে প্রক্রিয়া তার জেরে আজ রবিবার দুপুর আনুমানিক একটা সময় ঝাড়খণ্ড রাজ্যের টোটো অটো চালক এবং রাজ্যের কুলটিও ও বরাকরের টোটো অটোচালকরা চালকরা বিক্ষোভ দেখায় বলে জানা যায় बड़ाकर बस स्टैंड ऐसी पैसेंजर चिरकुंडा बस स्टैंड लेके जाना है चिरकुंडा बस स्टैंड ऐसी बड़ाकर बस स्टैंड लेके जाना है ठीक है इसके लेकर के दस साल पहले डीएम एम एल डी के साथ बैठा हुआ बैठक होने के बाद वहाँ ऐसी इंक्वायरी आया इंक्वायरी आने के बाद चालू किया गया हम लोगों का कल रात में यूनियन का अध्यक्ष এসিপি অফিস পর কে বা আমার উপর আয় হ্যাঁ টোটো নদীতে জল বেড়ে যাওয়ায় সোজে ডুবলো লোহার ব্রিজ বন্ধ নদীর দুই প্রান্তে যাতায়াত দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর দ্বারকা নদীর ওপর সোজ গ্রামের কাছে ডুবে গেল লোহার ব্রিজ মূলত এই ব্রিজ হয়ে খুব সহজে ময়ূরেশ্বরের দিক থেকে মল্লারপুর পারাপার করা যেত গত শনি ও রবিবার দুদিনের টানা বৃষ্টিপাতের পর রবিবার দিন ডুবে যায় এই লোহার ব্রিজ আর আজ অর্থাৎ সোমবার দিনও সেই লোহার ব্রিজ ডুবে থাকার কারণে যাতায়াতে সমস্যা হয়েছে নদীর দুই প্রান্তের মানুষজনের মূলত খুব সহজে সোঁজ পশ্চিম রামচন্দ্রপুর মুরুলডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের মানুষ খুব সহজে এই সোঁজের লোহার ব্রিজ হয়ে যাতায়াত করত তবে দ্বারকা নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সোমবার দিনও ডুবে থাকলো লোহার ব্রিজ সোমবার সকাল নটা নাগাদ ধরা পড়ল লোহার ব্রিজ ডুবে থাকার সেই চিত্র ঠিক একইভাবে দুদিনের টানা বৃষ্টিপাতের জেরে মল্লারপুর থানার অন্তর্গত হাজিপুরে নিকাশি নালার অভাবে গ্রামের মধ্যে জমেছে জল বিভিন্ন বাড়িতে ঢুকে যাচ্ছে বৃষ্টির জমে থাকা সেই জল সমস্যায় পড়ছে

নিয়ে একটি ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয় শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত মল মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা এখানে বসছেন শিউরি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা সৃজন পলিক্লিনিক ও প্যাথলা শিউরি বীরভূম শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে মোবাইল নাম্বার এইট

শহরে ফের অগ্নিকাণ্ড তপসিয়ার আট নম্বর অবিনাশ চৌধুরীর লেনের একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে ঘটনাস্থলে দমকলের নটি ইঞ্জিন ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই কারখানাটি অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরি করার সোমবার সকালে হঠাৎ করে সকালে ওই কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তখনই নিজেদের বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন স্থানীয় বাসিন্দারা কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত খবর ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের দুটি ইঞ্জিন পরিস্থিতি বুঝে আরও তিনটি ইঞ্জিন আসে এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের নটি ইঞ্জিন দমকল আধিকারিকরা জানাচ্ছেন আগুন আয়ত্তে তবে এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেকে আগুন লেগেছে সারা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গতকাল রাত্রি আটটার সময় নিজের বাড়িতে নাতিকে নিয়ে চপ দিয়ে মুড়ি খাচ্ছিলেন দিদি বা মাল মুড়ি খাওয়ার সময় আচমকায় মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে তাদের ওপর অল্পের জন্য নাতি বেঁচে গেলেও দিদিমা মালের গুরুতর আঘাত পেলে তাকে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা খারাপ বুঝে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন সেখানেও তার শারীরিক অবনতি দেখা দিলে সঙ্গে সঙ্গে তারাও মালতী মালকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন ভোরের দিকে মালতীর মৃত্যু হচ্ছে বলে পরিবার সূত্রের খবর মুসলিম অধ্যুষিত এলাকায় মাটির ঘরে মা আসছে কামানহাটি সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে ধর্ম চর্চার উৎসব সবার জাতি ধর্ম বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে শতাধিক বছর ধরে কামারহাটিতে আয়োজিত হয়ে থাকে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মুসলিম অধ্যুষিত এলাকার মাঝে নিয়ম নিষ্ঠা ভরে সারুণ নরে বিগত একশো বছর ধরে কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় দেবী দুর্গার আরাধনার আয়োজন করা হয়ে থাকে কামারহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত এইচ এন চ্যাটার্জি রোডে ধারে আয়োজিত এই পুজোর খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি শহরতলির বুকে হারিয়ে মাটি মাটির স্বাদ পেতে আসতে হবে কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় আয়োজিত দুর্গাপুজোর মণ্ডপ প্রাঙ্গনে সাথে থাকছে মাটির ছোঁয়া প্রতিবছর অভিনব ভাবনায় গোটা মণ্ডপকে সাজিয়ে তোলা হয় এ বছর তার ব্যতিক্রম কিছুই নয় ওয়ার্ডের কাউন্সিলর তুষার চ্যাটার্জীর তত্ত্বাবধানে সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে আজ থেকে শুরু হলো পুজোর দরজুর এলাকার হিন্দুদের পাশাপাশি পুজোকে ঘিরে এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষেরাও সামিল হন পুজোতে এদিন উদ্যোক্তাদের সাথে সাথেও এলাকার মানুষেরাও সামিল হন খুঁটি পুজোয় পঁয়ত্রিশতম মালদা ডিস্ট্রিক্ট সুইমিং কম্পিটিশনে অনুষ্ঠিত হল জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা ক্রীড়া সুইমিং সংস্থার সম্পাদক দেবব্রত সাহা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সংস্থার পক্ষ থেকে জানা যায় বেরাসিটি ইভেন্টে মোট দুশো জন প্রতিযোগী এই সুইমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা যায় এই সুইমিং প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো দীর্ঘদিন ধরে খালের উপরে থাকা শাকো দিয়ে যাতায়াত এলাকার কৃষিজীবী মানুষ থেকে পথ চলতে সাধারণ মানুষের যাতায়াত নিয়ে সমস্যা রয়েছে তার উপর দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না হওয়ার কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দু নম্বর ব্লকের বড় বইনান অঞ্চলের দেনো কোঙারা আদমপুর এলাকার কৃষিবি মানুষেরা দেবখাল সংস্কার না হওয়ার কারণে মুষলধারে বৃষ্টি হলেই দেবখালের জল উপচে আশেপাশের কৃষি জমিগুলি প্লাবিত হয়ে যায় যার কারণে জমিতে শাকসবজি হোক বা ধান যাই থাকুক না কেন তা আর ঘরে তুলতে পারেন না কৃষকরা ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম হয় না ইতিমধ্যে রায়নার বিধায়ক থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে গিয়েছেন স্থানীয়রা সকলেই দেবখাল সংস্কার করার কথা জানিয়েছিলেন বিধায়ককে কিন্তু কোথায় কি এখনো পর্যন্ত হয়নি খাল সংস্কার যার কারণে ক্ষুব্ধ এলাকার মানুষ এই দেবখাল সংস্কার না হওয়ার জন্য রায়না হরিহরপুর কোঙারা থেকে শুরু করে গ্রামের পর গ্রামে থাকা কৃষি জমি প্লাবিত হয়ে যাচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষি ফসলের তাই স্থানীয়রা চাইছেন যাতে সরকারের পক্ষ থেকে অতি দ্রুত এই খাল সংস্কার করা হোক তার পাশাপাশি যে শাকুর ওপর দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন সেটি সংস্কার করে যাতে একটি সেতু নির্মাণ করে দেওয়া হয় সরকারের তরফে তার দাবি জানিয়েছেন স্থানীয়রা আজকের জেলা বার্তা এই পর্যন্তই নমস্কার